ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم والبدن جعلناها لكم من شعائر الله لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام على عمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشره قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সম্মানিত মসজিদের উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার এই পবিত্র দিন জুমার দিন পবিত্র ঘর মসজিদ ঘরে এসে খুতবা শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সর্বপ্রথম প্রশংসা করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। আজকের জুমায় সংক্ষিপ্ত সময়ে খুতবা হিসেবে আলোচনার বিষয় জিলহজের প্রথম দশ দিনের আমল ও ইদায়ন সম্পর্কে। কোরআন এবং সহি সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই অবগত আছি যে আমরা জিলকদ মাসের আজকে কত তারিখ, জিলকদের মনে আছে, হিসাব আছে? হ্যাঁ, হিসাব নাই? 26 মোটামুটি আর 3 অথবা 4 দিন পরে আমাদের মাঝে জিলহজ মাসের আগমন হবে। আল্লাহ আমাদেরকে জিলহজ মাসে পৌঁছিয়ে দিন। আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিন এটা এত গুরুত্বপূর্ণ মানুষ এই 10 দিনকে মূল্যায়ন করে না, অথচ রমজান মাস আল্লাহর নিকটে যত না গুরুত্বপূর্ণ তার চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ জিলহজের এই 10 দিন। নতুন কথা মনে হলো, তাই না? যেরকম কথা তো শুনি নাই, অবাক কথা। রমজান মাস শ্রেষ্ঠ মাস,
কিন্তু রমাদান মাসের চাইতেও গুরুত্বপূর্ণ আল্লাহর নিকটে যেই দশ দিনের আমল, সেই দশটা দিন এই জিলহজের প্রথম দশ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশ দিনের এই দশটি রাত্রের কসম করেছেন, ওয়াল ফাজর ওয়ালাইল আশর। সূরা ফজর আপনাদের জানা নাই, অনেকেরই আছে, কি পড়েন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফজর এর কসম, ওয়ালাইল আশর দশটি রাত্রের কসম। ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবি বড় বড় বিদ্বান, তারা তাফসির করতে গিয়ে বলেছেন যেই দশটি দিন অথবা দশটি রাতের আল্লাহ কসম খেয়েছেন সেই দশটি রাত হচ্ছে এই জিলহজের দশটি রাত। সুবহানাল্লাহ। রমজান মাসের কসম খাননি আল্লাহ কোরআন মাজিদে, কোথাও নেই। অন্য কোনো দিনের অন্য কোনো রাতের কসম খাননি, কিন্তু এই জিলহজ জিলহজের প্রথম দশ দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খেয়েছেন, কসম খেয়েছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আলামালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারা। জিলহজের এক থেকে দশ দিনের যে সৎকর্ম, এই দশ দিনের সৎ আমলগুলি আল্লাহর নিকটে যত বেশি প্রিয়, 360 দিনের আর কোনো আমল আল্লাহর নিকটে এত বেশি প্রিয় নয়। তার মানে রমাদান মাসের আমল আল্লাহর নিকটে জিলহজের প্রথম দশকের আমল চাইতে বেশি প্রিয় না, বুঝতে পারেনি মনে হয়। মা মিন আইয়ামিন, যে কোনো দিন, আল আমালুস সালিহ সৎকর্ম, ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারা, 365 দিনের মধ্যে এমন দশটা দিনের সৎকর্ম আছে যেই সৎকর্মের সাথে বাকি 350 দিনের সব আমল জোড়া দিলে এই দশ দিনের সমান হবে না। সুবহানাল্লাহ। এ কথা বুখারি মুসলিম অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাবতীয় সৎকর্মের চাইতে এই দশ দিনের আমল আল্লাহর নিকটে অনেক 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 বেশি প্রিয়। এই দশ দিনে আমরা কী কী আমল করব, জিলহজের প্রথম থেকে নিয়ে দশম এই দশটা দিন, এই দশ দিন আমরা কী আমল করি? আচ্ছা, প্রশ্ন আসতে পারে, যদি তো কোরআন হাদিসে কেন এই দশটা দিন উত্তম এরকম বলা হয়নি? তবে বিদ্বানগণ তারা বলছেন যে সিয়াম ফরজ, রমাদানের সিয়াম আমরা ফরজ রাখি, এছাড়া সাপ্তাহিক দুইটা দিন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখি, আয়ামে বীজের সিয়াম রাখি প্রত্যেক মাসে 13, 14, 15, আসরের সিয়াম রাখি, সিয়াম আছে, সিয়াম তো একটা সৎকর্ম, এই দশ দিনেও সিয়াম আছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আরবান লাম ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটে জিনিস তার জীবনে কোনো দিন ছাড়েন, সিয়াম, আশুরা, আশুরের সিয়াম যেটা দশে মহরম, এই মহরমের দশ তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন আর মূসা এবং তার জাতিকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, এরই সুক্রিয়া স্বরূপ মূসা আলাইহিসসালাম সিয়াম রেখেছিলেন, তারই সুন্নাহ অনুযায়ী আমরা মহরমের সিয়াম রাখি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রেখেছেন, আমাদেরকে রাখতে বলেছেন। তো যখন তিনি দশম তারিখে সিয়াম রাখলেন মহরমের, তখন সাহাবীগণ বললেন হাজে ইয়াউমুন, এটা এমন একটা দিন যে ইহুদি খ্রিস্টান মূল্যায়ন করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাইন বাকিদুল্লা কাবিলিন লাসমান্নাত তাসিয়াম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নবম তারিখে সিয়াম রাখবো, আশুরার 9 তারিখ এবং মহরমের 9 তারিখ এবং মহরমের 10 তারিখেও রাখবো,
9 তারিখ আমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করব আর 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। তো এই মুহাররমের শিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনোদিন ছাড়েননি। 1-2 ওয়াল আশরা জিলহজের 1 থেকে নিয়ে টানা 9 জিলহজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াম কোনোদিন ছাড়েননি। 1 থেকে নিয়ে টানা 9টা শিয়াম রেখেছেন। 3 ও 3 প্রত্যেক আরবি মাসের 13-14-15 সিয়াম তিনি কোনোদিন ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক আরবি মাসের কেউ যদি 13-14-15 সিয়াম রাখতে পারে তাহলে সে যেন 360 সিয়াম রাখলো। অনেক ফজিলত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 4টি জিনিস কোনোদিন ছাড়েননি তার এক হচ্ছে আশুরার সিয়াম, 2 প্রত্যেক আরবি মাসের 13-14-15 সিয়াম, 3 জিলহজের 1 থেকে নিয়ে 9 তারিখের সিয়াম, 4 রাকাতাইন কাবলাল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত তিনি কোনোদিন ছাড়েননি। মুসাফির মুকিম যেখানে অবস্থায় সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজর 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি উত্তম, এটা কোনোদিন ছাড়বেন না। তো এই 10 দিনের সৎকর্ম আল্লাহর নিকটে সবচাইতে বেশি প্রিয়, রমাদানের চাইতেও বেশি প্রিয়। তো কেন? তো আমরা সিয়াম রাখছি, আপনারা বলবেন যে এই 10 দিনে সিয়াম আছে ঠিক আছে, এছাড়াও তো আমরা রাখি রমাদানে ফরজ সিয়াম রাখি, সাপ্তাহিক 2টা সিয়াম রাখি, আয়ামে বীজের সিয়াম রাখি, তো এই 10 দিনের 9টা সিয়াম আছে তো কি হয়েছে? এরপরে কি আছে? সালাত, নফল সালাত আদায় করেন, অন্যান্য দিনও সালাত আদায় করেন ঠিক আছে, এরপরে কি? দান সাদগা করেন, অন্য 12 মাস দান সাদগা করছেন, এই 10 দিনে কি যা আসে? কিন্তু আপনি কি একবার ভেবে দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে গিয়ে পৃথিবীতে যার নামে ইবাদত, মৌলিক ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টা দিনের মধ্যে কোট করে দিয়েছেন? কিভাবে? আমরা সিয়াম রাখি ঠিক আছে রাখেন, কিন্তু এই 10 দিনেও সিয়াম রাখছেন, অন্যান্য দিনেও সিয়াম রেখেছেন, এই 10 দিনেও সিয়াম রাখছেন, তবে এই 10 দিনের মধ্যে একটা দিন আছে যেটা 9 জিলহজ, আরাফার দিন, হজের দিন, যেটা 360 দিনের অন্য কোন দিন আর এই হজের দিন। বুঝতে পারলেন কি না? জিলহজের 10 দিনের মধ্যে একটা দিন আছে যেটা 9 জিলহজ, যেটা কি দিন? হজের দিন, যেটা অন্য আর কোন দিনে নাই। আল হাজ্জ ওয়া আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আরাফার দিন হচ্ছে হজের দিন, আরাফার দিন হচ্ছে হজের দিন। সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যে কোনো হাজি সাহেব যদি শুধু আরাফার মাঠে শুধু একটা ধাপ দিতে পারে তার আল্লাহ তার হজকে কবুল করে নেবেন। এছাড়া সে যতই হজে উকুফে আপনার ওই মিনাই যাক, মুজদালিফায় যাক, কোরবানি করুক, সাফা মারার সাই করুক, কাবা ঘর তওয়াব করুক, সব আছে, কিন্তু হাজি সাহেব যদি আরাফার মাঠে যদি এক কদম না দেয় তাহলে তার হজ পাঁচ পয়সা কবুল হবে না। আরাফার মাঠে তাকে অবস্থান করতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে 9 জিলহজ আরাফার দিন, এটা হজের দিন। অন্য যে কোনো আপনার মাস বছরে অন্যান্য ইবাদত থাকতে পারে কিন্তু হজের মতো ইবাদত নাই, যেটা 9 তারিখে। সাদাকা করেন? করেন, কিন্তু সাদাকার মধ্যে সবচাইতে উত্তম আল্লাহর রাহে যে একটা জীবন আপনি কুরবানি করছেন সেটা হচ্ছে কুরবানি যেটা 9 জিলহজের প্রথম 10 দিনের মধ্যে আছে, 10-এ জিলহজ কুরবানির দিন, যেটা 365 দিনের 360 দিনের মধ্যে অন্য কোনো দিনে নাই। তার মানে সবই আছে কিন্তু এই 10টা দিনে দেখেন কি আছে? হজ আছে, কুরবানি আছে। কথা বুঝেন? মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের মধ্যেই কোট করেছেন, সুবহানাল্লাহ। তার মানে এই 10 দিন এখন আমরা কি কি আমল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় সৎকর্ম এই 10 দিনের,
সাহাবি বলছেন যে সাহাবিগণ বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই, তবে ওই ব্যক্তি যেই ব্যক্তি জানমাল নিয়ে বের হয়েছে আর ফিরে আসেনি, অর্থাৎ কে শহীদ। তার মানে আল্লাহ রাস্তায় জিহাদ করে যত মর্যাদা পাওয়া যায়, জিলহজের এই দশ দিনের আমল করলে তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ মর্যাদা পাওয়া যায়। তাহলে এই দশ দিন আমরা কিভাবে এই মর্যাদা হাসিল করব, কি আমল করব, কি এমন সৎকর্ম আছে? তার এক হচ্ছে বেশি বেশি সিয়াম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত ছাড়তেন না, 1 থেকে টানা 9 তারিখ ইমানের গতিতে রাখতে থাকেন, 2টা 4টা 5টা 6টা যেটা পারেন, না হলেও বিশেষ করে 9 জিলহজের সিয়াম রাখবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম ইয়াউমে আরাফায়, 9 জিলহজের আরাফার সিয়াম, আহতাসিবু আলাল্লাহি ওয়া কাসরু সানাতাল্লাতি ক্বাবলা সানাতাল্লাতি বাদাহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা রাখি কেউ যদি 9 জিলহজের সিয়ামকে মূল্যায়ন করতে পারে বিগত এবং সামনের 2 বছরের পাপ অটো ক্ষমা হয়ে যাবে। বিশেষ করে রাখেন তাহলে 9 জিলহজের 1 থেকে যে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম 9টে ইমানের গতিতে রাখেন তো দেখি, না হলেও বিশেষভাবে অনুরোধ থাকছে 9 জিলহজ আরাফার সিয়াম রাখবেন, ফজলত কি 2 বছরের পাপ ক্ষমা। তাহলে বেশি বেশি সিয়াম, সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্য দিয়েছেন, অন্যান্য ইবাদত সম্পর্কে খুব খুব কম বক্তব্য এসেছে, পৃথিবীতে খুব কম আমল আছে যে আমল করতে করতে মারা গেলে জান্নাতে যাবে, কিন্তু সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খতেমালাহু বিসসিয়াম ইয়াউমিন, কেউ যদি সিয়াম থাকা অবস্থাতে মারা যায় দাখাল আল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মানে সিয়াম থাকা অবস্থাতে মারা গেছেন, তাহলে বেশি বেশি নফল সিয়ামের অভ্যস্ত হন। আর পাপ ক্ষমা হওয়ার যত মাধ্যম কোরআন হাদিসে সবচাইতে 2টা মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি তার বান্দাকে শিখিয়েছেন, যে যত আমলই করো কিন্তু সিয়াম এবং সদাকা এই 2টা আমল বান্দার যত না পাপ দ্রুত ক্ষমা করে নিতে পারে, অন্য কোনো আমল তত তাড়াতাড়ি পাপ ক্ষমা করে দিতে পারে না। সিয়াম সদাকা, তার মানে আপনি এই 10 দিনে বেশি বেশি সিয়াম রাখেন, এই 10 দিনে বেশি বেশি সাদাকা করেন। সাদাকা, সাদাকা কেমন ইবাদত জানেন? দান, সাধারণ দান, নফল দান। যাকাত নিসাব পরিমাণ হলে তো আপনি দিবেন না, আপনি দিতে বাধ্য, আপনাকে দিতেই হবে। যাকাত দিলে নেকি হয় এরকম নয়, আল্লাহর বিধান মানা হয়, আপনি দিতে বাধ্য। আপনি নাও দিলে দেশের আমির পিটিয়ে জেলখানায় বন্দী করে হলেও যাকাতের মাল আদায় করবে, এটা হলো ইসলাম। যাকাত দিতে আপনি বাধ্য, কিন্তু সাধারণ দান এটা যে কত গুরুত্বপূর্ণ আমল, নফল সাদাকা সাধারণ দান, যেটা এই 10 দিনে বেশি বেশি করবেন। এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 6টা পদ্ধতিতে দান করতে বলেছেন। বলেছেন কি, রাতে দান করো, দিনে দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, সচ্ছলতা দান করো, অসচ্ছলতা দান করো। অবা, রাত দিন 24 ঘন্টা গোপনে প্রকাশ্যে আপনি ধনী হলেও দান করতে হবে, ভিক্ষুক হলেও দান করতে হবে, এটা আল্লাহ বলছেন। সারা দিন ভিক্ষা করে 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 সন্ধ্যার আগে 5 টাকা আর এক ভিক্ষুককে দান করতে হবে, আর নাম দান, মানে ভিক্ষুককেও দান করতে হবে, এগুলো আল্লাহ বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা বিল্লাইল ওয়ান নাহারে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইল ওয়ান নাহারে, যারা তাদের সম্পদ দিনে এবং রাতে দান করে, সিররা ওয়া আলানিয়াতান গোপনে এবং প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের প্রতিপালকের নিকটে আছে, লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। অত্র আয়াতে সূরা বাকারা 274 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা দিনে দান করে, যারা রাতে দান করে, যারা গোপনে দান করে, যারা প্রকাশ্যে দান করে,
সূরা ইমরানের 134 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা দান করে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, সূরা ফাতিরের চমৎকার বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন এভাবে, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহি কোরআন মাজিদ তেলাওয়াত করে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া এখানে বলছেন যে নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে, ওয়াকামুসসালাহ সালাত কায়েম করে, সূরা ফাতিরের 29 আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহি কোরআন তেলাওয়াত করে, ওয়াকামুসসালাহ সালাত কায়েম করে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান আর গোপনে প্রকাশ্যে দান করে, এর জুনা তিজারাতাল্লাং তাবুর তারা স্বয়ং আল্লাহর সাথে ব্যবসা করে, আর যেই ব্যবসাতে কোনো লোকসান নাই। তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত, সালাত, সাদাকা, এগুলো আল্লাহর সাথে কি করা ব্যবসা, যেই ব্যবসার কি নাই লোকসান নেই, লস নেই। দানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বলেছেন, এই 10 দিন আমরা আমল করব কি এটা আমাদের বুঝতে হবে। এই 10 দিনের আমল আল্লাহর নিকটে এত প্রিয়, তার মানে বেশি বেশি সিয়াম, বেশি বেশি সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের প্রায় জায়গাতে দান করতে বলেছেন। কোরআন মাজিদের পৃষ্ঠা উল্টাতেই দেখতে পাবে যে মুমিনদের বৈশিষ্ট্য, সালাতের পরে কি দাও, হ্যাঁ দান করো, দান করতে হবে। আর একটা জিনিস, এটা তো কারো অভিজ্ঞতা নেই, এটা পৃথিবীতে কোনো মানুষের অভিজ্ঞতা নেই, যদি কোরআন মাজিদের আয়াত না থাকতো তাহলে মানুষ এটা জানতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা দান করো তোমাদের সম্পদ থেকে যা আমি রুজি হিসেবে দিয়েছি তোমাদের মৃত্যু আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে দান করো। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যু নিকট হয়ে যাবে, নিকটে এসে যাবে, তখন বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। মৃত্যু যখন নিকটে হয়ে যাবে, যখন মালাকুল মওত জানটা কবজ করবে, রূহটা বাহির করতে আসবে, ওই সময়তে ওই মানুষ মুমূর্ষ ব্যক্তি বলবে প্রতিপালক একটু সময় দাও। ফাসাদদাকু আকুম মিনাস সলিহিন, আমি দান করব আর সলিহ বান্দা হয়ে যাব। এটা সূরা মুনাফিকুনের আয়াত 9-10 আয়াত। আচ্ছা আপনি কি বুঝতে পারেন মৃত্যুর সময়, আচ্ছা কেউ কি মালাকুল মওত রূহটা নেওয়ার জন্য এসে আবার ফেরত গেছে এরকম কারো হয়েছে নাকি? হ্যাঁ বুঝেননি মনে হয়, যে আপনি বলেছেন আজকে আমার রূহটা নিয়ে যায়েন না আগামীকাল নিন, এরকম হয়েছে, কোনো অভিজ্ঞতা আছে কারো? মালাকুল মওত যাকে একবার ধরেছে আর ছাড়েন, তাহলে এটা তো কারো অভিজ্ঞতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন মৃত্যুর উপক্রম হয়, মুমূর্ষ ব্যক্তি যখন রূহ আত্মাটা তার বাহির করবে, এমন সময়তে ওই মুমূর্ষ ব্যক্তি সালাত আদায় করতে চায় না, হজ করতে চায় না, কোরআন তেলাওয়াত করতে চায় না, তাসবিহ তাহলিল করতে চায় না, কোন ইবাদত করতে চায় না। কোন ইবাদত করতে চায়? হ্যাঁ সাদাকা, দান। কেন, কি কারণ? কোরআন হাদিস তদন্ত করে দেখলে বোঝা যায় দানের মতো ক্ষমতাশীল পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই, এত ক্ষমতায় এত পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ যদি কোনো ব্যক্তির ওপরে রাগ করে থাকে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাতু সিররাতু গাযাবার রব, যে ব্যক্তি গোপনে দান করবে সেই দান আল্লাহ রাগকে মিটিয়ে দিবে। মুআযবিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আলাইকা বিসাওম, তুমি সিয়াম রাখো, এটা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। ও সাদাকা, দান করো। দান ওইভাবে পাপকে মিটিয়ে দেয় যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তার মানে দান করতে দেরি, পাপ ডিলেট হতে দেরি নাই, দান করতে দেরি, পাপ ক্ষমা হতে দেরি নাই। জানেন আপনারা তো সবাই হাদিস জানেন, ওই যে পতিতালয়ের নারী জানেন না কুকুরকে পান করে, এটা তো সবার মুখস্থ হাদিস, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি যে দানের ক্ষমতা কত। পতিতালয়ের নারী মারাত বি কালবিন আলা রাসি রাকিন ইয়া লাহাস, এটা ওই তৃষ্ণার্ত কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, তো পাশেই ছিল একটা কুয়া। ফানাজা খুব ফাহা, মহিলাটি তার ওই পায়ের মোজাটা খুলে ফাওসা কত বিক্ষে মারিহা, ওই বুকের উন্নাতে ওই চামড়ার মোজাটা বেঁধে কুয়া থেকে পানি উঠে না যত মিনাল মায়ে কুকুরকে পানি পান করালো। রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীতে জড় বস্তু জীব বস্তু অর্থ সম্পদের মধ্যে যা কিছু দান করো সর্বোত্তম দান হচ্ছে পানি দান করা। উত্তম দান কি? পানি। এই পতিতালার নারী পানি পান করালো কাকে? কুকুরকে না? কুকুরকে পানি পান করানোর কারণে ফা গুফেরালাহা দালেক, তার পতিতালয়ের মতো পাপ আল্লাহ কি করে দিলেন। মুসান্নাব ইবনে আবি শাইবাতে আর একটা হাদিস আসছে, এক লোক 60 বছর ইবাদত করেছে, কত বছর? 60 বছর। শয়তানের প্রচনায় পড়ে বৃদ্ধ অবস্থায় জেনায় লিপ্ত হয়েছে, এলাকার লোক তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। লোকটি ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত যে এলাকায় গেছে ওই এলাকার একটা ব্যক্তি তাকে একটা রুটি খেতে দিয়েছে, রুটিটা মুখে দিবে এমন সময় পাশে দেখে আর একটা ভিক্ষুক ক্ষুধার্ত লোক ওর চাইতে ক্ষুধার্ত। ওই বৃদ্ধ লোক যে ক্ষুধার্ত ওর চাইতে কয়েক গুণ বেশি ক্ষুধার্ত ওই গ্রামের আর এক লোক। লোকটি এক টুকরা রুটি মুখে দেওয়ার সময়তে যখন ওই ক্ষুধার্ত লোকটিকে দেখলেন, মুখে না দিয়ে ওই রুটির অর্ধেক ভাগ করে অর্ধেক ওই ভিক্ষুককে দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন অর্ধেক রুটি দান করার কারণে আল্লাহ তার 60 বছর আমল ঠিক রেখেছে, তার জেনা করার মতো পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। দেখছেন দানের ক্ষমতা কত? দান। আচ্ছা, দানের ক্ষমতা সম্পর্কে আমরা বলছি, কয়েকটা দেখালাম। রাসূল সাল্লাম বলছেন গোপনে দান করো, গোপনে যদি তোমরা দান করো আল্লাহ তোমাদেরকে 70 গুণ নেকি বাড়িয়ে দিবেন, 70 গুণ। ইন্না সাদাকাতা লা তুদফিউ আন আহলি হাররাল হাররাল কুবুরে, নিশ্চয়ই সাদাকা কবরের আগুনকে ধপ করে নিভিয়ে দেয়। দানের কয়েকটা ফজিলত বলে আপনাকে বোঝাতে চাচ্ছি, মৃত্যুর সময় কোনো আমল করতে চায় না, দান করতে চায় কেন? কেন জানেন? তার মৃত্যুর সময় রূহটা কবজ করার সময় তার কষ্ট কম হয়, আর দান সবচাইতে কম সময়ে এবাদত করে জান্নাত কামাই করা যায়। সবচাইতে কম সময়ে, কম সময়ের এবাদত, অল্প পরিশ্রমের এবাদত করে যে জান্নাত সহজেই পাওয়া যায় সেই এবাদত হচ্ছে কি? দান। সালাত আদায় করতে সময় লাগে না, বুঝলেন নি? এই যে গরমে 4 রাকাত 2 রাকাত সালাত আদায় করতে দাঁড়িয়েছেন, এত গরম সময় লাগে 5 মিনিট 10 মিনিট। হজ করতে যান, এই যে প্রখর রোদ, উত্তপ্ত পাথরের উপরে হাজি সাহেবরা তপ করে, সাফা মারোয়া সাই করে, উকুফে আরাফা করে, এত পরিশ্রম, হজ করতে সময় লাগে না? 5 থেকে 6 দিন সময় লাগে। কোরআন মাজিদ তেলাওয়াত করতে সময় লাগে, সালাত আদায় করতে সময় লাগে, কিন্তু এমন একটা ইবাদত দান করতে সময় লাগে? পকেটে আছে একটা টাকা দিয়ে দিলাম, সময় লাগলো? এই জন্য মৃত্যুর সময়
কোন ইবাদত করতে চায় না, কোন ইবাদত করতে চায় না। আল্লাহ একটু সময় দাও, যদি একটু সময় আমাকে দাও আমি দান করব আর সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে এই দশ দিন আপনাকে বেশি বেশি কি করতে হবে, দান, আল্লাহর রাস্তায় দান। এখন কোথায় দান করবেন, মাজারে, তাই না, খানকায়, পীরের রাস্তা নাই। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তোমরা কোথায় দান করবে। সূরা বাকারা 215 আয়াত খুলেন, আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জিজ্ঞাসা করে যে প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ কোথায় ব্যয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রথমেই দান করবে পিতামাতাকে। কাকে পিতামাতাকে দান করা দেয় এটা কি জানেন? শ্বশুর বাড়ি নিয়ে যান, মিষ্টি ফলমূল, তাই না, শ্বশুর শাশুড়ি খুব সালাম, বাড়িতে যখন ঢুকেন নিজের পিতামাতাকে সালাম না, বুঝেন নি মনে হয় কথা, নিজের পিতামাতা থেকে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনফাক্তাহু, তোমার একটা টাকা দেনারুন তুমি দান করো ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফকির মিসকিন, জিহাদের মাঠে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আল্লাহর রাস্তায় এক টাকা দাও। ফিল মাসাকিন, মিসকিনকে দাও। ফিরাকাবাতিন, একটা দাস মুক্তি করো। দেনারুন আনফাক্তাহু ফি আহলিক, আর এক টাকা তুমি তোমার পিতামাতা, ইষ্টি, ছেলে মেয়েকে দাও। আজামু হাজরাত দেনারে আল্লাহ দি তুমফাও আলা হালেক, এক টাকা মসজিদে, এক টাকা মাদ্রাসায়, এক টাকা জিহাদের মাঠে, এক টাকা মিসকিনকে, এক টাকা ইতিমকে, সবার চাইতে ওই এক টাকার নেকি আল্লাহ বেশি দিবেন যেই এক টাকা আপনার পিতামাতা, ইষ্টি, ছেলে মেয়েকে দান করেছিলেন, পরিবারকে খাওয়িয়েছিলেন। বুঝতে পেরেছেন? দান শুরু করবেন কোথা থেকে? পরিবার থেকে, নিজের পিতামাতা, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে। এক লোকমা খাদ্য তুলে দিবেন, এটাও সাদাকা, এটাও দানের নেকি। এরপরে নিকট আত্মীয়, যারা নিকট আত্মীয়, মায়ের দিকের, বাপের দিকের, মায়ের দিকের মামা, খালা, বাপের দিকের ফুপু, ফুপা, বুঝতে পারেন নি, মায়ের দিকের, বাপের দিকের যত আত্মীয়, নিকট আত্মীয়, এদেরকে দান করবেন। এরপরে প্রতিবেশী, এরপরে ফিসাবিলিল্লাহ, মাজারে আছে, খানকায়, মূর্তি, জিনা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ দান করার জায়গা পায় না, হের দেয় মাজারে, দেয় মন্দিরে, দেয় খানকায়, যেখানে আল্লাহর সাথে শেরেক করা হয় সেই জায়গায় দেন না। এক টাকা যদি শিরকের আস্তানায় দান করেন আপনার বিগত সব নেকি আল্লাহ ধ্বংস করে দিবেন। শিরক এমন একটা পাপ, শুধু নেকি নয়, ঈমান নষ্ট হয়ে যাবে। শিরক এমন একটা পাপ, ঈমানও নষ্ট হয় নেকিও নষ্ট হয়। দান করবেন কোথা থেকে? পিতামাতা থেকে, নিকট আত্মীয় থেকে, এরপরে ফকির মিসকিন, ইয়াতিম, মসজিদ, মাদ্রাসা। কাজেই এই দশ দিনের আমল, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান, দুই। তিন নম্বর আমল পিতামাতার খেদমত, তিন নম্বর কি আমল? পিতামাতার খেদমত করবেন এই দশ দিন। মাকে ফল কিনে দিবেন যে মা এটা খাও, বাবাকে চিকিৎসার টাকা দিবেন, পিতামাতার খবর রাখবেন এই দশ দিন। মানে এই দশ দিন শুধু কি, তার মানে আর কি 350 দিন নয়, জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দশ দিনের আমল যত বেশি প্রিয় আল্লাহর নিকটে যত দামি, অন্য কোনো দিনের আমল এত দামি না। তার মানে এই দশ দিন বেশি বেশি প্রতিযোগিতা করতে হবে, পিতামাতার খেদমত করবেন তিন নম্বরে। চার নম্বর আমল কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? কোরআন মাজিদ। পাঁচ নম্বর তাসবি তাহলিল করবেন। পাঁচ নম্বর কি আমল? তাসবি তাহলিল, জিকির আজগর, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময়তে তার ছেলেকে ডেকে বলছেন হে আমার বৎস, আমি তোমাকে দুইটা জিনিসের আদেশ করছি, এই দুইটা জিনিস তুমি ধারণ করে রাখো। কি দুইটা জিনিস? উসিকা বিসনা তায়েন, দুইটা জিনিসের উপদেশ দিচ্ছি, দুইটা জিনিস আমল করার নির্দেশ দিচ্ছি। কি? উসিকা বিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ,
আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা তোমাকে ধারণ করে রাখতে বলছি, এই তাওহীদ তোমার অন্তরে ধারণ করে রাখতে বলছি। ফাইন্নাস সামাওয়াত ওয়াল আরদা ওয়ামা ফীহিমা লাওদিয়াত থিকিফাতিল মিজান। শোনো, বিচারের মাঠে যদি সাত আকাশ সাত জমিন এক দাঁড়ি পাল্লাতে তুলে দেওয়া হয়, আর শুধু এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা যদি নেকির পাল্লাতে তুলে দেওয়া হয়, সাত আকাশ সাত জমিন এর মধ্যে যা কিছু আছে সবার চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহ বেশি করে দিবেন, ভারী বেশি করে দিবেন। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে, নূহ আলাইহিস সালাম কি এখানকার লোক নাকি? কত হাজার হাজার বছর পূর্বে এই আদেশ তার ছেলেকে দিয়ে গেছেন, এটা জিকির, এই তাসবি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন, আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলা রাহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি বাক্য আছে মুখে উচ্চারণ করা খুবই সহজ, মিজানের পাল্লাতে খুবই ভারী, আল্লাহর নিকটে খুবই অধিক প্রিয় সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আজিম। এই কালেমার মধ্যে নূহ আলাইহিস সালাম শুধু তার ছেলেকে দ্বিতীয় উপদেশ দিতে গিয়ে বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবি তুমি বেশি বেশি পাঠ করো। দুইটা উপদেশ, তার একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দুইটা নূহ আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে গেছেন, আজ থেকে বহু শত বছর পূর্বে উপদেশ দিয়ে গেছেন এই দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে এই দুইটা উপদেশ দিয়ে গেছে কেন? ইউরজাকুনা বিহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই দুইটা জিকিরের কারণে সারা পৃথিবীর হাজারো লক্ষ কোটি প্রাণীকে আল্লাহ রুজি দান করে থাকেন, রেজেক দান করে থাকেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহটা বেশি করবেন, এই জিকির সুবহানাল্লাহ ওয়া বিহামদি বেশি করবেন, তাহলে রুজির অভাব হবে না ইনশাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো কত যে তাসবি, শুধু তাসবির উপরে অনেক হাদিস একেবারে ধারাবাহিক ভাবে রাসূলুল্লাহ বলছেন সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, একবার বললে জান্নাতে একটা খেজুর গাছ, একবার বললে তো, একশোবার বললে একশোটা খেজুর গাছ। সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, একবার বললে কয়টা খেজুর গাছ? তাহলে পাঁচটি গুরুত্বপূর্ণ আমল আরও আপনি অতিরিক্ত করেন, যেগুলো আপনার এই বাহিরে করেন দশ দিনের বাহিরে, বিশেষ করে এই পাঁচটি ছাড়বেন না, সিয়াম, সদাকা, পিতামাতার খেদমত, কোরআন মাজিদ তেলাওয়াত, আর কি, হ্যাঁ, জিকির। আপনি বলতে পারেন সালাত যে বললেন না, ফরজ সালাত আদায় করেন, এই ভিতরে তো ফরজ সালাত আদায় করেন, সালাত তো একটা ব্যতিক্রমী বাদাত, যদি সালাত না থাকে পাঁচ ওয়াক্ত তার কোনো আমল কবুল হবে না, এই জন্য আমি সালাত এখানে আনিনি। সালাত পৃথিবীতে যত আমল আছে সব আমল আমল হচ্ছে সালাতের গোলাম, কার গোলাম? যদি সালাত না থাকে তাহলে তার কোনো আমল কবুল হবে না। কোরবানির ওয়াজ পৃথিবীতে কত আলেম ওলামা করছে কোরবানির ওয়াজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাল্লিলি রব্বিক ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কোরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা সাওয়াবিল আবদি ওয়া মাল কিয়ামাতি সালাত, বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা হবে সালাতের, কিসের? প্রথমে গেছেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন কোনো খবর নাই যে তুই কত বছর মন্ত্রী ছিলি রে, তোর কত সম্পদ ছিল, কয়টা গাড়ি ছিল, কত অর্থ সম্পদ ছিল, শক্তি কত ছিল, কত বছর ক্ষমতায় ছিল, এগুলি প্রশ্ন না, প্রথম প্রশ্ন কি সালাত। ফাইন সালাত সালাত সর আমালিহি, যদি সালাত ঠিক থাকে কুরবানি ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, কোরআন ঠিক, কথা বুঝতে পারেননি মনে হয়, ওয়াইং ফাসাদাত ফাসাদাত সয়ের আমালিহি, যদি সালাত না থাকে 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, এখন 8 লক্ষ টাকা দিয়ে হজ করছেন হজ কবুল হবে না, খা এয়ারপোর্টে আছে কাবা ঘরেই থাকবে যদি 5 ওয়াক্ত সালাত না থাকে, কথা কি বুঝতে পেরেছেন? ভাগা কুরবানি এ গণ্ডগোল, ভাগা কুরবানি চলবে কি চলবে না, কি একতেলাপি মাসালা, বড় বড় বিদ্বানগণ বলছেন দেন অসুবিধা নেই, আরেকজন বলছে যে দেওয়া যাবে না, তো আমার কথা ভাগা দেওয়া যাক না যাক, 1 সেকেন্ডের জন্য আমি বলছি যে দেন 1 সেকেন্ডের জন্য ভাগা দিচ্ছেন, তো দেখেন তো ভাগা দিলে কেমন অসুবিধা হচ্ছে,
সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ভাগা দিয়েছিলেন, সাত জনে একটা গরু, দশ জনে একটা ওট, দশ জন সাত জনের মধ্যে একজনও বেনামাজি ছিল না। আর আপনার সমাজের সাত জনের মধ্যে ছয় জনই বেনামাজি, না বোঝেন নি মনে হয়? সাত ভাগে দেন কি দিবেন কি দিবেন না এটা আমি বলছি না, আগে দেখেন তো যে সালাত ঠিক আছে নাকি নাই। আপনি সফরের হাদিসটা নিয়ে আসেন, তো সফরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ যারা সাত ভাগে কুরবানি করেছিলেন ওরা তো সবাই সালাত আদায় করতো, আর আপনি যে করছেন সাত জন আর ছয় জনের নামাজের খবর নাই, কুরবানি বহু পর, আগে কি সালাত। আর সাহাবীরা যেই টাকা দিয়ে কুরবানি করেছিল এক টাকা সুদের ঘুষের দুর্নীতির ছিল না। আর আপনার এলাকাতে তদন্ত করেন সাত জনের মধ্যে চারজন পাঁচজন ছয়জন সাত জনেরই হারাম টাকা, যে জব করছে আবার এই গাঁজা খাওয়ার পরে জব করছে, বিড়ি সিগারেটটা ফেলে দিয়ে ওই হাতে জব করছে, অবাক কথা। সাতজন আর সাত মত, এর সুদের টাকা আর ঘুষের টাকা আমি নয় ফতোয়া দিলামই না, আমার তো যোগ্যতা নাই যে বলছি না সাত ভাগে হবে না, আগে দেখেন তো সাত ভাগে যে আপনি দিচ্ছেন সালাতে আদায় নামাজের লোক কয়জন আছে, হালাল খুর কয়জন আছে, অবাক কথা। তবে ভাগা কুরবানির সফরের সাথে জড়িত এ কথাই ঠিক, কোরআন সুন্নাহ আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে বাড়ি থাকা অবস্থাতে একটা পশুতে সাতজন মিলে কুরবানি দেন, কথা মনে বোঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্য ছিল একটা দিয়েছে, পরের বছরে দুটো দুম্বা দিয়েছে, পরের বছরে একটা দিয়েছে, বিদায় হজের ভাষণে তিনি একশোটা উট কুরবানি দিয়েছিলেন, সামর্থ্য ছিল। একজন মানুষের তো প্রথম অবস্থায় টাকা পয়সা কমই থাকে প্রত্যেকেরই, হ্যাঁ প্রথম অবস্থায় সবার টাকা পয়সা কম থাকে না, চাকরি করে ব্যবসা করে আস্তে আস্তে টাকা বেশি হয় বড় হয়। তো এখন আপনি একটা দিয়েছেন, দশ বছর পর টাকা বেশি হয়েছে, দশটা দেন একশোটা দেন, সামর্থ্য থাকলে দুটো একশো পাঁচশোটা দেন, সমস্যা নাই। কিন্তু সাত পরিবারে বা সাতজনে ভাগা কুরবানি মুখে অবস্থায় দিচ্ছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের আমল থেকে এটা প্রমাণিত নয়, মুকিম অবস্থায়, এটা সফরের কাজ। আমি বলছি না যে হবেই না, হতে পারে সেটা আল্লাহ মালুম, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম যেভাবে আমল করেছে কুরবানি করেছে আমাদেরকে ওইভাবে আমল কুরবানি করতে হবে, এটা কথার কথা চলে আসলো তাই। তবে আপনাকে বোঝাতে চাইলাম যে জিলহজের প্রথম দশকের করণীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দশ দিন বেশি বেশি সৎ আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। এবারে ঈদায়েন খুতবা শেষ হয় কয়টায়? শেষ না, তাই না? সময় শেষ হয়ে গেছে, হ্যাঁ বিশ, ও বিশে। ঈদায়ন মুসলিমদের জাতীয় দুটি উৎসব হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, যেটা ঈদ আউদুন শব্দ থেকে এসেছে, যেটা বারবার ফিরে আসে মুসলিমদের আনন্দ তৃপ্তি দেওয়ার জন্য, তাওহীদের বার্তা বইয়ে দেওয়ার জন্য, তাওহীদি চেতনা, তাওহীদ ভিত্তিক, রেসালাত ভিত্তিক, আখেরাত ভিত্তিক জীবনযাপনের কামনা বাসনাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ঈদকে ফিরিয়ে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঈদ দ্বিতীয় হিজরিতে ঈদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাদিমান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, লাহুম ইয়াওমানে ইয়ালাবুনা ফিহিমা, মদিনাদের লোকদেরকে দেখলেন যে দুদিন তারা খুশি আনন্দ ঈদ উদযাপন করে, তাদের বাপদাদার তৈরি করা আনন্দ উৎসব। তো তিনি বলছেন, মাহাজা হাজানিল ইয়াওমানে, এই দুইটা দিন কি যে তোমরা আনন্দ উৎসব করো? তখন তারা বলছেন, কুন্না নালাবু ফিহিমা ফিল জাহেলিয়াতি, আমরা সেই জাহেলি বাপদাদার যুগ থেকে এই দুই দিন আমরা আনন্দ খেলতামাশা করে থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খারাম মিনহুমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এই জাহেলি দুই দিনকে বাদ দিয়ে আমরা দুইটা দিন দিচ্ছি, সেটা হচ্ছে ইয়ামাল আধা ও ইয়ামাল ফিতরে, এক হচ্ছে আদাহ কুরবানির ঈদ আর এক হচ্ছে ঈদুল ফিতর রমজানের ঈদ, শিয়ামের ঈদ, শিয়ামের পরে।
এই দুইটা দিচ্ছে। অত্র হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি কর্মকাণ্ড, জাহেলি যত মানুষের তৈরি করা দিবস আছে সব দিবসকে বাতিল ঘোষণা করলেন। এই জন্য মানুষের যত দিবস, মানব রচিত যত দিবস পৃথিবীতে কায়েম আছে কল্যাণের নামে, সব দিবস উদযাপন করা বাতিল যত দিবস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে সব জাহিলি মানব রচিত দিবসকে বাতিল করেছেন। দুইটা জাতীয় উৎসবকে তিনি চালু করে দিয়ে গেছেন, সেটা হচ্ছে ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদের দিনে আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে গোসল করতেন, পরিবারকে গোসলের নির্দেশ দিতেন, সুগন্ধি ব্যবহার করতেন। তবে মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করে ঈদের মাঠে সালাতে যাওয়া হারাম। মহিলারা সুগন্ধি ব্যবহার করলেও ঘরের ভিতরে থাকবে, সালাতে এবং ঈদের মাঠে মহিলারা সুগন্ধি ব্যবহার করে যাবে না। তবে হাতে পায়ে মেহেদি দিবে মহিলারা, যাতে পরপুরুষ দেখতে না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের তেল মালিশ করে সুগন্ধি মেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে যেতেন, চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে যেতেন, চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস, ফজল বিন আব্বাস, নাতি হাসান হুসাইন, স্ত্রী সবাইকে নিয়ে ঈদের মাঠে যেতেন। ঈদের মাঠে করণীয়, ঈদের দিনে করণীয় যে উঠেই জমহুর বিদ্বানগণ বলছেন সিরাউল ঈদ, ঈদের নিদর্শন হচ্ছে প্রথম প্রধান ঈদের করণীয় হচ্ছে তাকবীর পাঠ করা। বলেন তো কি পাঠ করা? ঈদের প্রথম করণীয় এটা গুরুত্বপূর্ণ সুন্নাত তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলামা হাদাকুম, তোমাদেরকে আমি রমাদানের সিয়াম পালন করার পরে স্পষ্ট হেদায়েত দিয়েছি, কেন? যাতে করে তোমরা আমার জন্য তাকবীর পাঠ করতে পারো। এই জন্য আমরা দুই ঈদে তাকবীর পাঠ করব। জমহুর বিদ্বানগণ বলছেন যে ঈদুল ফিতরের তাকবীর পাঠ হবে ঈদের মাঠে বের হওয়া থেকে নিয়ে ঈদের সালাতের পূর্ব পর্যন্ত। যখন আপনি গোসল করে সুগন্ধি মেখে বের হতে যাচ্ছেন, তখন তাকবীর পাঠ করতে করতে ঈদের মাঠ হয়ে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ঈদুল ফিতরের তাকবীরের সময়সীমা। ঈদের দিনে ঈদের সালাত মুসল্লায় বের হওয়ার সময় থেকে নিয়ে ঈদের সালাতের আগ পর্যন্ত এটা। তবে কিছু কিছু বিদ্বানগণ বলছে যে শাওয়ালের চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের সালাত খুতবা পর্যন্ত, কেননা কোনো কোনো রেওয়াতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাধ্যমেও তাকবীর পাঠ করতেন। কিন্তু জিলহজের তাকবীর, ঈদুল আজহার তাকবীর, জিলহজের 9 তারিখ ফজর সালাত থেকে নিয়ে আয়ামে তাশরিকের সেই দিন 13 তারিখ আসর সালাত পর্যন্ত যে কোনো সময় প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীর পাঠ করবেন। এমন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়ামে তাশরিকের দিনগুলিতে মিনাতে মিনাতে বাজারে বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। আমরা বেশি বেশি কি পাঠ করব? তাকবীর। ঈদের দিনের করণীয় বেশি বেশি তাকবীর পাঠ করা, এরপর সুগন্ধি ব্যবহার করে ঈদের মাঠে যাওয়া, সুন্দর উত্তম পোশাক পরে। হাদিসে উত্তম পোশাকের কথা এসেছে, নতুন পোশাকের কথা নাই। তাই তো আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার কন্যা হাটে বাজারে ভিড় জমেছে, আপনার স্ত্রীর ভিড়ের কারণে আমি বাজার করতে যেতে পারি না, অবাক কথা। আপনি বোনাস পান আর বোনাসের টাকা শেষ করে আপনার স্ত্রী, অবাক কথা। আপনার স্ত্রী কেন বাজারে যাবে, ঈদের মার্কেট করতে যাবে, আপনি এনে দিবেন। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ, আপনার স্ত্রী বাজারে যাবে না জরুরি প্রয়োজন ছাড়া, ডাক্তার, জরুরি কাজ, ডাক্তারের কাছে যেতে হবে জরুরি, কোনো প্রশাসনিক কাজ জরুরি, সেখানে যাবে, অযথা বাজারে যাবে কেন? শাড়ি আপনি কিনে এনে দিবেন, বোরখা আপনি কিনে দিবেন, মেহেদি আপনি কিনে এনে দিবেন, চুলের খোপা আপনি কিনে এনে দিবেন। কথা মনে হয় বোঝাতে পারছি না। আপনার স্ত্রী বাজারে যাবে না। বলছিলাম ঈদের দিনে করণীয় গোসল দিবেন, সুগন্ধি ব্যবহার করবেন, তেল ব্যবহার করবেন, উত্তম পোশাক পরবেন, এরপরে তাকবীর পাঠ করতে করতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহির গুরুত্বপূর্ণ সুন্নাত যে তিনি যে রাস্তা দিয়ে যেতেন আসার সময় তো অন্য রাস্তা দিয়ে আসতেন। এখন আপনার ঈদের মাঠে যাওয়ার একটাই রাস্তা, তাহলে কি করবেন? তাহলে ওই রাস্তা দিয়ে আসা লাগবে, বুঝেননি মনে হয়। কিন্তু সুন্নাত যদি বহু রাস্তা থাকে, যাবেন এক রাস্তা দিয়ে, আসবেন আর এক রাস্তা দিয়ে।
আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত কি, ঈদুল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে ঈদের মাঠে যেতেন না, খেজুর অথবা কোনো কিছু খালি পেটে যেতেন না, খেয়ে যেতেন। আর ঈদুল আজহার দিনে খালি পেটে যেতেন না, খেয়ে যেতেন, এসে কুরবানির গোশত দিয়ে তিনি ইফতার করতেন। সুবহানাল্লাহ। হবে আমি কলিজা দিয়ে ইফতারের কথা বাইহাকিতে এসেছে কিন্তু সনদ সহি নয়, গোশতের কথা ঠিক আছে, এই সুন্নাতটা উঠেই গেছে। কিসের খালি পেটে ঈদুল আজহার দিনে যাচ্ছে? পোলাও কোরমা, হ্যাঁ, পেট ভরে খেয়ে গাঁদাতে দুইটা টান দিয়ে তারপরে যায়, বুঝলেন না? সালাতে দাঁড়াবে, সিগারেটে দুইটা টান দেওয়ার পরে দাঁড়িয়েছে, কিসের খালি পেটে? বাহ কথা, এই সুন্নাত উঠেই গেছে। ঈদুল আজহার দিন খালি পেটে যাব, এসে কুরবানি করে গোশত দিয়ে ইফতার করবো, আর ঈদুল ফিতরে খেয়ে যেতে হবে। এখনো মক্কা মদিনার লোক ঈদুল ফিতরের দিন ফজরের সালাত আদায় করতে যাওয়ার সময় তো পকেটে খেজুর নিয়ে যায়, ফজরের সালাত আদায় করে সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ তাহলিল করে, সূর্য ওঠার 15-20 মিনিট পরে ঈদুল ফিতর আদায় করে, মানে ওখানে খেজুর খেয়ে ঈদুল ফিতর আদায় করে একবারে বাড়িতে যায়। কথা বুঝতে পেরেছেন? ঈদুল এই দুই ঈদের সালাতের সময়সীমা কখন হবে? রাসূলুল্লাহ বলছেন ঈদুল ফিতরের সময়সীমা হবে 2 নেজা, অর্থাৎ সূর্যের দৈর্ঘ্য যখন আপনার হাতে 13 হাত হবে, কত হাত? 13 হাত সূর্যের ছায়া। আর ঈদুল আজহার সূর্যের ছায়া হবে 6.5 হাত, কয় হাত? 6.5 হাত। তো দেখেন তো, তার মানে ঈদুল আজহার সালাত আপনাকে সূর্য ওঠার 15-20 মিনিট পরেই পড়া লাগবে ঈদুল আজহা, কিন্তু আমাদের দেশে তাই করা হয়, 10টার সময় ঈদুল আজহার জানান নামাজ করছে, 9টার সময় করছে। জি না, ঈদুল ফিতরের দিন তো আরো বালাই নাই, 10টা 9টা ঈদুল ফিতরের দিন সূর্য ওঠার আধা ঘন্টা বা 45 মিনিট পরে করেন, কিন্তু ঈদুল আজহা সূর্য ওঠার 15-20 মিনিট পরে আপনাকে করতে হবে, 15-20 মিনিট পরেই আপনাকে কী করতে হবে? জামাত শুরু করতে হবে ঈদের দিনে, ঈদের সময়সীমা এটা। ঈদের দিনে করণীয় বলেছি, ঈদের তাকবীর বললাম, আর কি? ঈদের দিনের খুতবা, ঈদের দিনের খুতবা একটি হবে, দুইটা খুতবার যে হাদিসগুলি আছে সেগুলি দৈব দুর্বল, গ্রহণীয় নয়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরুজু ইয়াউমাল ফিত্র ওয়াল আযহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ঈদুল আযহার দিনে ইলাল মুসাল্লা, ঈদগার মাঠে যেতেন, ফাওয়ালু সাইয়াদুহু বিসসালাত, প্রথমেই তিনি সালাত আদায় করতেন। কি আদায় করতেন? কোনো আজান একামাত বক্তব্য ডাকাডাকি ছাড়াই। আমাদের ঈদগার মাঠে দেখবেন ঈদুল আযহা বা ঈদুল ফিতরের দিন ইমাম সাহেব যাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা আগেই স্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য দেয়। এটা স্পষ্ট জাহেলিয়াত নব্য তৈরি করা, এটা একটা নতুন বেদাত, বক্তব্য দিচ্ছে, বলছে যে ঈদের জামাতের আর 10 মিনিট বাকি আছে, অবাক কথা, মানে ধর্মকে খেলতে আমার সাথে মনে করছে। কোন আজান একামাত ছাড়াই সরাসরি গিয়ে আগে সালাত, আগে কি সালাত? রাসূল সাল্লাল্লাহু আগে সালাত, সুম্মা ইয়ানসারিফু ফায়াকুমু মুকাবিলান নাস, এরপরে তিনি সালাত আদায় করার পরেই মানুষের মুখোমুখি হয়ে তিনি দাঁড়িয়ে যেতেন। অন্নাসু জুলুসুন আলা সুফিহিম, লোকেরা তাদের কাতারে সারিবদ্ধভাবে বসে থাকতো, ফায়ুসিহিম ওয়াইদহুম ওয়ামুরহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে উপদেশ দিতেন, নসিহা করতেন, নির্দেশ দিতেন, একটাই খুতবা প্রমাণিত হলো। তাহলে ঈদের মাঠে আজান একামাত নেই, কোনো ডাকাডাকি নেই, আর মাত্র 10-15 মিনিট বাকি, এগুলি বলা কি জাহেলিয়াত? ইমাম সাহেব সরাসরি গিয়ে আগে সলাৎ, আজান একামাত কোনো কথা ছাড়াই কি শুরু করবেন? সলাৎ। এরপর ঈদের মাঠে মহিলারা যেতে বাধ্য, ঈদের মাঠে কারা যেতে বাধ্য? মহিলাদের যেতেই হবে, ওয়াজিব। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উমের নান নুখরিজাল হুইয়াদা ইয়ামাল ঈদাইন ওয়া জাওাতিল খুদুরে, আমাদেরকে নির্দেশ দেওয়া হতো আমরা যেন দুই ঈদেই ঋতুবতী মহিলা, হায়েজলি মহিলা এবং পর্দানশীল মহিলাদেরকে বাহির করে ঈদের মাঠে নিয়ে যাই।
ফায়াশহাদনা জামাতাল মুসলিমিন, যাতে করে মুসলমানদের জামাতে তারা শরীক হতে পারে, তাদের দোয়াতে শরীক হতে পারে। ওয়াতাতাজিলুল হুয়্যাযু আম মুসাল্লাহুন্না, কিন্তু যারা হায়জালি ঋতুবতী মহিলা তারা এক পাশে অবস্থান করবে, তারা সালাতে শরীক হবে না, অথচ তারা তাকবীরে শরীক হবে, দোয়াতে শরীক হবে, আমিনে শরীক হবে। এখানে দাওয়াতুল মুসলিমিন শব্দটা হচ্ছে আম, এখানে খুতবা কোরআন তেলাওয়াত সবের মধ্যে জড়িত। এই হাদিসকে সামনে এনে বেদাতে হুজুর বলছে এই যে দোয়া করার হাদিস পাওয়া গেছে, সম্মিলিত মেরে দিচ্ছে, তাই না? ভুল বুঝেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ঈদের মাঠে সভা সমিতিতে মানুষ মারা যাওয়ার পর, জানাজার পর, কবর দেওয়ার পরে কোথাও এভাবে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেননি। এটা একটা মিষ্টি বেদাত, মানুষকে একেবারে মধুর সাথে বিষ মিশিয়ে খাওয়া হচ্ছে, মনে হচ্ছে ভালোই, অথচ এটা একটা টাটকা বেদাত। এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বলছিলাম যে ঋতুবতী মহিলারাও যাবে, তবে শুধু তারা শুধু সালাত আদায় করতে পারবে না, এছাড়া তাকবীরে, দোয়াতে, জিকিরে সামিল হবে, শরীক হবে। এক মহিলা বলছে আল্লাহর নবী হেদানা লাইসালাহা জিলবাবুন, আমাদের তো চাদর নেই, আমরা যে পর্দা করে যাব তো বড় চাদর নেই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন লিতুল বিসহা সাহিবাতুহা মিন জিলবাবিহা, তোমার প্রতিবেশী তোমাকে চাদর দিবে, সেই চাদর গায়ে দিয়ে তোমাকে যেতে হবে, তাও যেতেই হবে। সুবহানাল্লাহ, মহিলাদেরকে যেতে হবে ঈদের মাঠে। পাঁচ ওয়াক্ত সালাত মহিলারা মসজিদে এসে পড়া ভালো, তবে জরুরি নয়, মহিলাদের জন্য বাড়িতে উত্তম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বুখারীর 873 নম্বর হাদিস, যদি মহিলারা পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করতে চায় বাধা দেওয়া যাবে। আমরা আরো অবাক হই, এক শ্রেণীর বেদাতি কাতমোল্লা, এই প্রতিবন্ধী মুক্তি, এরা আগেই ফতোয়া দিয়েছে, কি দিয়েছে, ফেতনার যুগ এখন, মহিলারা মসজিদে যেতে পারবে না, ঈদের মাঠে যেতে পারবে না, কিসের যুগ, ফেতনার যুগ। ও মোল্লা সাহেব প্রতিবন্ধী মুক্তি, আপনাকে বলছি মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে না, ঈদের মাঠে গিয়ে সালাত আদায় করলে ফেতনা হয়। আর কয়েকদিন আগেই দেখলাম মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি হাত পাখা নিয়ে মহিলাদেরকে দিনে রাতে দাঁড়ে দাঁড়ে ঘুরালে তোমার ফেতনা হলো না, মসজিদে গিয়ে সালাত আদায় করলে ফেতনা হয়। তোমার মতো টাটকা শয়তান আর পৃথিবীতে নাই, মসজিদে গিয়ে সালাত আদায় করলে কি হয়, ফেতনা হয়। আর এই হাত পাখা দিয়ে বাড়িতে বাড়িতে ভোটের ক্যানভাস করলে কি হয় না, বুঝেননি মনে হয়, কতখানি গাঁজা খাইছে এরা, কতখানি অবাক কথা, নগদ বলছে। আর একজন এর সংকীর্ণতা কত বেশি, এর আকিদে কত খারাপ বলছে কি জানেন, জালাদিসেরা মহিলাদেরকে মসজিদে নিয়ে যায় ভোগ করার জন্য, সহ্য করা যায় এগুলো কথা। তখন আমরা বলছি তোর বউকে মদিনাতে মক্কাতে নিয়ে যাস কি জন্যে, হজ করার জন্য নিয়ে যায় না, বুঝেননি, ওটাও তো মসজিদ, ওটা বাইতুল্লাহ, ওটা আল্লাহর ঘর, এটাও কার ঘর, বুঝেননি মনে হয়, কথা বুঝেন আমার, মসজিদে নাউজুবিল্লাহি মিন জালেক, এগুলি কথা বলতে আমাদের লজ্জায় শরম হয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি মসজিদে সালাত আদায় করতে চায় বাধা দেওয়া যাবে না, তবে মহিলাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, কিন্তু মসজিদে আসতে চাইলে বাধা দেওয়া যাবে না, তার জন্য আলাদা পরিবেশ করে দিতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে মহিলাদের জন্য ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ তারাও দিনের কিছু কথা শোনার মানার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে মহিলারা ঈদের মাঠে যাবে, তারা সালাতে, কেয়ামে, জিকিরে, তাকবীরে শরীক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইদায়েনগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পালন করার তৌফিক দান করুন। আরেকটি ঈদের মাঠে করণীয় কি, পরস্পর কৌশল বিনিময় করা, কিভাবে, কোলাকুলি করা, জি না, ঈদের মাঠে কোলাকুলি করা এটা একটা নতুন তৈরি, এটা বেদাত। সাহাবীগণ ঈদের মাঠে সাহাবীদেরকে পরস্পর কি দোয়া পড়তেন,
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এছাড়া বেশি বেশি মুসাফা করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আর এই দোয়া বলবেন, আল্লাহ তোমাদের আমাদের আমল ঈমান সবকিছু, ঈদ আমল সবকিছু কবুল করুন, আল্লাহুম আমিন। এই যে কত গুরুত্বপূর্ণ দোয়া। আর সালাম দিয়ে বেশি বেশি মুসাফা করবেন, বেশি বেশি মুসাফা করলে কত ফজিলত জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, যখন একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ হয়, ফাতাসাফাহা, পরস্পরের দুই হাতে মুসাফা করে, কয় হাত? এখন আমাদের সমাজে দেখবেন তিন হাত চার হাত লাগায়, লাগায় না, আবার বুকে মারে, দেখেছেন এরকম লোক? আবার চুমা খায়, দেখেন নি? বুকে মারা, তিন হাত চার হাত লাগানো, চুমা খাওয়া, এগুলি টাটকা বেদা। পরস্পরের দুই হাতে মুসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তানাসারাত খাতায়াহুমা কামা তানাসারাতু শাজার, পরস্পরের দুই হাতে যদি মুসাফা করা হয়, শীতকালে গাছ থেকে পাতা ঝরে যেমন গাছ পাতা মুক্ত হয়, পরস্পরের দুই হাতে মুসাফা করলে আল্লাহ এদেরকে ওইভাবে পাপ মুক্ত করে দেন। ঈদের দিনে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়াটা পাঠ করবেন, বেশি বেশি সালাম মুসাফা দিবেন, এভাবে আমরা ঈদ উদযাপন করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আসলে ইবলিস শয়তানের যে পরিকল্পনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শয়তান ইয়াজরি ফিল ইনসানি মাজরা দাম, শয়তান মানুষের শরীরে রক্তের মতো চলাচল করে। শয়তানের যে পরিকল্পনা, আপনি কি লক্ষ্য করেছেন, মুসলিমদের যে উৎসবগুলি আল্লাহর ইবাদাতের সাথে সামিল, সেই উৎসবে শয়তান শয়তানি কর্মকাণ্ড যোগ করে দিয়েছে। এই যে আজকে শুক্রবারের দিন, শুক্রবারের দিন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুক্রবারে এমন একটা সময় আছে, ওই সময়ে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। বিদ্বানগণ বলছেন, মেম্বার ইমাম সাহেব মেম্বার উঠা থেকে নিয়ে মাগরিবের সালাত রাত পর্যন্ত সময়, এই দীর্ঘ সময়ের মধ্যে একটা সময় আছে, যেই সময়ে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। কিন্তু শয়তান এর গুষ্টি মেরে দিছে, কিসের কি চাইবেন? জুমার সালাত শেষ, ওই টুপি ওই পাঞ্জাবি পরে, ওই মহিলা ওই বোরখা পরে রেল লাইনে গেছে প্রেম করে বেড়াবার জন্য, বুঝেন নি মনে হয়? জুমার দিন ছুটি কাটাচ্ছে এরা, আর মুসলমানের সন্তান, এদের শরীরে শুকরের রক্ত আছে, শুকরে জুমার সালাত আদায় করতে দেরি, মন ছটফট করতেছে, আজকে ছুটি উদযাপন করব জুমার দিন, কিভাবে? রেল লাইনে কপট কপটির হাত ধরে, দিনই বোন মানাইছে, হাত মোজা পা মোজা পরে আপনার মেয়ে আমার প্রেম করে বেড়ায়, অবাক কথা, ছুটি কাটা এইভাবে। দেখেন আপনার ছেলে, আপনার স্কুলের ছেলেরা মেয়েরা সবাই মিলে বক্স বাজাচ্ছে, পিকনিকের আয়োজন করেছে, কি আজকে শুক্রবারের দিন, ছুটির দিন, কথা মনে বোঝাতে পারলাম না, কোথায় আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জিকির আজগার করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কিছু কিছু চাইবে, সেই জায়গাতে শয়তান বলে দিল, না আজকে শুক্রবার, তোমাদের ছুটি উদযাপন করা লাগবে কি দিয়ে? প্রেম করে, পরকিয়া করে, বক্স বাজিয়ে, গান বাজনা তৈরি করে, গাবা খেয়ে, তাই করছে মুসলমানের ছেলে মেয়ে, দেখেন আপনি, দেখেছেন? ঠিক ঈদও এরকম হয়ে গেছে, কি হয়ে গেছে? ঈদ উদযাপন। বাংলাদেশের মানুষের এত বিবেক, অবাক কথা, ঈদ উপলক্ষে নাটক বের হয় না, ঈদ উপলক্ষে সিনেমা, আর ঈদ উপলক্ষে যত খোলামেলা নাটক সিনেমা, ঈদ ঈদ উদযাপন করতে বাংলাদেশের মানুষ, কথা বোঝেননি মনে হয়? ঈদ উদযাপন করে, বক্স বাজিয়ে, মাইক বাজি, পটকা বাজি, আতশ বাজি, গান বাজনা দিয়ে ঈদ উদযাপন করে। বিশ্বাস করেন, এদের ঈদ, এদের ইমান না, ঈদ তো বহুদূরের কথা, কুরবানি বহুদূরের কথা, সালাত বহুদূরের কথা, এদের কি নাই? ইমানই নাই। ঈদ উপলক্ষে গাজার আসর বসায় কে? মুসলমান। কাজে ঈদ উদযাপন করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহির তরিকা অনুযায়ী, আল্লাহ তুমি আমাদেরকে কবুল কর, আল্লাহ আমিন। এভাবে বেহায়পনা করে, অশ্লীলতা লালন করে ঈদ উদযাপন, এগুলি শয়তানদের কর্মকাণ্ড, বেঁচে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের ঈদকে, কুরবানিকে, জিলহজের প্রথম দশ দিনের আমলকে তুমি কবুল করো, আমল করার তৌফিক দান করো, আল্লাহ আমিন। এগুলো বাইরে ফেলে দেন,